আজকের ভিডিওটাতে তৈরি করব একটা চোকার সেট। তার জন্য এখানে আমি ক্লে নিয়ে নিয়েছি, আর এই ক্লেটা দিয়ে তিনটে মিনিয়েচার তৈরি করব জগন্নাথ বলরাম আর সুভদ্রার। এখানে প্রথমে একটা আমি মুখ তৈরি করে নিচ্ছি, তারপর ফিগারটা তৈরি করে নেব। এরপর হাত চোখ মুখ সব আলাদা আলাদা ক্লে দিয়ে বাইরে থেকে তৈরি করে এর ওপর বসিয়ে দেব। এখানে যে মুখ আর ফিগারটা তৈরি করে নিয়েছি, এটা তৈরি করার পরেই সাথে সাথে চোখ নাক আর যে অর্নামেন্টসগুলো হবে সেগুলো এর ওপর বসিয়ে দিতে হবে, নয়তো এই মুখ আর ফিগারটা যদি শুকিয়ে যায় তাহলে এর ওপর আলাদা করে যখন ক্লেটা বসানো হবে অতটা এর সাথে অ্যাটাচ হবে না। আপনারা অনেকেই জানিয়েছেন যে ফেব্রিক জুয়েলারির ওপর জগন্নাথ দেবের একটা থিম করতে, সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তার জন্য নতুন যারা আছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাতে পরবর্তী নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যাবেন। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারাও অবশ্যই চ্যানেলে নতুন ভিডিও এলে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে যে ক্লেটা দিয়ে আমি জিনিসটা তৈরি করছি, এই ক্লেটা দিয়ে কোনো জিনিস তৈরি করলে এটাকে আবার আলাদা করে কালার করে নিতে হয় জিনিসটা তৈরি করার পর। কিন্তু মার্কেটে এমন কিছু ক্লে পাওয়া যায় যেগুলো অলরেডি কালার করা থাকে, তো যখন আপনারা এই জিনিসটা তৈরি করবেন যদি ওই ক্লেগুলো আপনারা ইউজ করতে পারেন তাহলে জিনিসটার ফিনিশিংটা খুব ভালো আসবে। কারণ যখন এই ক্লেটা দিয়ে জিনিসটা তৈরি করা হয়, যেহেতু মিনিয়েচার তৈরি করা হচ্ছে সব জিনিসগুলোই সূক্ষ্ম থাকে, তো কালার করতে গিয়ে একটার সাথে আরেকটা কালার মিক্সড হয়ে যেতে পারে বা একটার জায়গায় আরেকটা কালার লেগে যেতে পারে যেহেতু ছোট জিনিসটা, তো ওই জন্যে কালার করা ক্লেগুলো দিয়ে জিনিসটা করলে ফিনিশিং হবে, কোনো কালারের সাথে কোনো কালার লেগে যাবে না বা একটার মধ্যে আরেকটা কালার ঢুকে যাবে না। তো সেক্ষেত্রে ওই ক্লেটা ইউজ করাই ভালো। আর যারা খুব ভালো কালার করতে পারেন বা সাবধানে কালার করতে পারবেন তারা এই ক্লেটা ইউজ করলে কোনো অসুবিধা নেই। এখানে একটা মূর্তি কমপ্লিট হয়ে গেছে, আর দুটো বাকি আছে। এর মধ্যে দেখুন মাঝখানে যেটা রয়েছে মুখটা, ওটার ওপর আমি একটু বেশি পাউডার দিয়ে দিয়েছিলাম, ফলে ওপরে যখন আমি আরও ক্লে দিয়ে কিছু অ্যাটাচ করতে যাচ্ছিলাম ঠিকঠাকভাবে অ্যাটাচ হচ্ছিল না। তো আপনারা যখন জিনিসটা তৈরি করবেন খুব বেশি পাউডার দেবেন না, একদম হালকা পাউডার রাখবেন, নয়তো এর ওপর আলাদা করে ওপর থেকে যে ক্লের জিনিসগুলো আপনি বসাবেন সেগুলো কিন্তু এতে অ্যাটাচ হবে না। মাঝখানের মিনিয়েচারটা আর ফিগারটা আমি একটু রাউন্ড শেপ রেখেছি, যেহেতু এটা সুভদ্রা দেবীর হবে তো একটু দুটো থেকে আলাদা হতে হবে, ওই জন্য আমি ফিগারটা একটু রাউন্ড শেপের রেখেছি, আর জগন্নাথ দেবের আর বলরামের ফিগারটা স্কোয়ার শেপের রেখেছি, আর এটা একটু রাউন্ড শেপ করে দিয়েছি। আপনারা চাইলে রাউন্ড শেপও রাখতে পারেন, অথবা যেরকম বাকি দুটো স্কোয়ার শেপ করা আছে এরকমও করতে পারেন। এখানে দেখুন যে মিনিয়েচারগুলো তৈরি করেছি, এখানে নাকটা যেরকম আছে ওটাই সুন্দর লাগছে। নাকের নিচে একটা আমি মুখ অ্যাটাচ করেছি প্রত্যেকটা মিনিয়েচারে, কিন্তু মুখটা দিলে এর সাথে ঠিক ভালো লাগছে না, তো আপনারা চাইলে মুখটাকে অ্যাভয়েড করতে পারেন, দেখতে তাহলে ভালো লাগবে। আর যদি কেউ মনে করেন না মুখটা দিতেই হবে তাহলে একটু কার্ভ শেপ করে নেবেন, তারপর মুখটাকে বসাবেন, তাহলে বেশি সুন্দর লাগবে। নয়তো আমি যেভাবে করেছি একদম স্ট্রেট একটা প্লেয়ার শেপ দিয়ে এখানে মুখটা বসিয়েছি, তো ওটা ভালো লাগছিল না কালার করার পর, তো আপনারা চাইলে ওটা করতে পারেন। আর এখানে দেখুন যে মাঝখানের যে মিনিয়েচারটা করছি এটাই যেহেতু পাউডার বেশি হয়ে গেছে ওই জন্য অ্যাটাচ হচ্ছিল না, প্রত্যেকটা জিনিসই এরকম হচ্ছিলো। তো আপনারা যখন জিনিসটা তৈরি করবেন পাউডারটাকে একটুখানি কম ইউজ করার চেষ্টা করবেন। এখানে দেখুন জগন্নাথ দেবের যে মুখটা তৈরি করা হয়েছে ওটা ঠিক ভালো লাগছে না, নাকটা পর্যন্তই ভালো লাগছিল, মুখটা দিয়ে অতটা ভালো লাগছে না। তো আপনারা যদি মুখটা দিতে চান, এখানে সুভদ্রা দেবীর যে মুখটা আছে যেরকম কার্ভ করা আছে, পুরোটা তবু কার্ভ হয়নি, এখানে যেরকম করা আছে এরকমটাই সবাইকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। একই রকমভাবে আমি ইয়াররিংস তৈরি করে নেব, কিন্তু যে কটা সেট আমি তৈরি করি প্রত্যেকবারই আমার ইয়াররিংসটা তৈরি করতে একদম ভালো লাগে না, কোনো এনার্জি থাকে না লাস্টে ইয়াররিংস তৈরি করার জন্য, কিন্তু এখানে করতেই হবে, কিছু করার নেই। তো নিচে এরকম আমি একটা শেপ দিয়ে দিয়েছি, আর ইয়াররিংসগুলো আমি লাস্টে ভালো করে কালারও করিনি, সবটাই ব্ল্যাক করে দিয়েছি, তার ওপর রেড কালার করে দিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো কালার করতে পারেন সুন্দর করে, আমার ইয়াররিংসটা তৈরি করতে একদমই ভালো লাগে না। আর লাস্টে আমি এই ইয়াররিংসের নিচের পার্টটা আলাদা করে দিয়েছিলাম আর স্টারের মতো তৈরি করেছিলাম, তো আপনারা চাইলে যেরকম খুশি বানিয়ে নিতে পারেন।
আমি এরকমই করেছিলাম। আর এখানে দেখুন আমি কালার করে নিচ্ছি, জগন্নাথ দেবের ফিগারটা আমি পুরোটা ব্ল্যাক রাখবো আর সুভদ্রা দেবীর ইয়েলো কালার দিয়ে দেবো ফিগারে, আর বলরামের হোয়াইট কালার করব। এখানে আমি সব কালারের সাথে, মানে ফিগারের যে কালারগুলো আছে এই কালারগুলোর সাথে আমি রেড কালারের কম্বিনেশন করার চেষ্টা করেছি, আর নাকটা শুধু গ্রিন করেছি। এছাড়াও কালারফুল করা যেত, আরও সুন্দর করা যেত কালারগুলো, কিন্তু এখানে যেহেতু জিনিসগুলো মিনিয়েচার আর খুব সূক্ষ্ম কাজ করা, তো এটার ওপর কালার বিভিন্ন রকম করা খুব মুশকিল। তো ওই জন্য আমি এরকম তিনটে কালারই ইউজ করেছি। আর এখানে আপনারা চাইলে আলাদা অন্য কালারও ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এছাড়াও এই জিনিসগুলো যদি তৈরি করতে হয়, আমি এটাই সাজেস্ট করব যে আপনারা কালার করা যে ক্লেগুলো পাওয়া যায় সেই ক্লেগুলো ইউজ করুন, তাহলে ফিনিশিং খুব সুন্দর আসবে। আর এখানে আমি একটা কার্ডবোর্ডকে এরকম রেড কালারের কাপড় দিয়ে কভার করে নিয়েছি, আর তারপর এগুলোকে আঠা দিয়ে এর ওপর আটকে নিচ্ছি। আর আপনারা যারা আমার চ্যানেলের দর্শক আছেন তারা সবাই জানেন যে ফেব্রিক জুয়েলারির ক্ষেত্রে কিভাবে কার্ডবোর্ডকে কাপড় দিয়ে কভার করতে হয়, তো সেভাবেই আমি করে নিয়েছি। আর এরপর একটা সিম্পল টাসেল দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি টাসেলটাকে, এটা অলরেডি আমার বানানো ছিল। আর এই একই টাসেল তৈরি করা আছে আমার চ্যানেলের একটা ভিডিওতে, তো সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। আর এখানে এই ঘুঙরুগুলোকে আমি সেলাই করে নিয়েছি এই চোকারের সাথে, আর এবার মাঝখানে একটা কড়িকে আমি সুতো দিয়ে এভাবে আটকে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওতে কী দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন।